প্রিয় দর্শক, বেনজির আহমেদের একের পর এক থলের বিড়াল বের হয়ে আসছে এবং তার যত সম্পদ সেগুলো জব্দের আদেশ এসেছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পত্রপত্রিকাতে ইদানিং খবর বের হচ্ছে যে তিনি একই দিনে কিভাবে গুলশানের মতো একটি অভিজাত এলাকায় চারটি ফ্ল্যাট কিনলেন, সেই প্রশ্নটি এসেছে। এবং দুদকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই এগুলো জব্দের একটি নির্দেশনা আদালত থেকে নেওয়া হয়েছে। তো বেনজির আহমেদের এই যে স্বপ্নের চারটি ফ্ল্যাট যেটাকে একত্রে করে তিনি একটি বাসা বানালেন আইকন টাওয়ারে, এই যে দুদক যেভাবে তার পেছনে লেগেছে বা লাগিয়ে দেওয়া হয়েছে এবং দুদকের যে একটা তৎপরতা আমরা এখন দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে, এ থেকে প্রমাণিত হচ্ছে যে বেনজিরকে আসলে সরকার পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। আর ছাড় না দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে, কারণ বেনজিরকে দিয়ে এই সরকারের যা যা প্রাপ্তি সেই প্রাপ্তিগুলো কিন্তু সরকারের ইতিমধ্যে হয়ে গিয়েছে, নতুন করে আর কিছু প্রাপ্তি নেই। সর্বশেষ এই সরকার চেয়েছিল বেনজিরকে দিয়ে 2024-এর দামি নির্বাচনের সময় কোন কোন থানায় কোন কোন পুলিশ কর্মকর্তা কাকে কাকে ওসি বানানো যাবে, কাকে কাকে কোথা থেকে বদলি করা যাবে, কোথায় কোথায় বিশ্বস্ত আওয়ামী লীগের ভ্যানগার্ড যারা রয়েছে তাদেরকে রাখা যাবে, এ ধরনের একটা নির্দেশনা কিন্তু বেনজির দিয়েছিলেন। এবং বেনজির তার যে গার্লফ্রেন্ড তার সাথে কথোপকথনে কিন্তু এই বিষয়টা প্রকাশ করেছিল যে শেখ হাসিনা যদি তাকে দায়িত্ব দেয় তাহলে তাকে দায়িত্বটা কিন্তু ওভাবেই দিতে হবে যে অথরিটি উইথ রেসপন্সিবিলিটি উইথ অথরিটি, অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ যে রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হবে এই রেসপন্সিবিলিটিটা তাকে যেন অথরিটির সাথে দেওয়া হয়, এটা কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে বলেছিল। তো এই ধরনের একটা অডিও কিন্তু আমি প্রিয় দর্শক ফাঁস করেছিলাম যে নির্বাচনের আগে এই নির্বাচন থেকে ম্যানিপুলেট করার জন্য শেখ হাসিনা কিভাবে বেনজিরকে কাজে লাগাতে পারেন সেটা বেনজির তার নিজের বয়ানেই কিন্তু ফাঁস করে দিয়েছিলেন। চলো এ পর্যায়ে আমরা সেই অডিওটি একটু শুনে নেই। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন, আশা করি আপনারা সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমানে কঠিন ফাঁদে পড়েছে পুলিশের সাবেক আইজিবি বেলজির। বেলজিরের যত দুর্নীতি আছে সেটা আজকের এই নিউজে দেখতে পাবেন। আজকের এই নিউজে আলোচনা করেছে নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব ভাই। সম্মানিত দর্শক, বেলজির দুর্নীতি করেছে, তার সেই দুর্নীতি ধরা পড়েছে দুদকের হাতে, কিন্তু তার সেই আর রক্ষা নাই এই বিষয় নিয়ে তথ্য আছে। সম্মানিত দর্শক, এমনকি বেলজিরের ফোন আলাপ ফাঁস হয়ে গেছে এই বিষয় নিয়ে তথ্য আছে। আশা করি আপনারা সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, বেনজির আহমেদের একের পর এক থলের বিড়াল বের হয়ে আসছে এবং তার যত সম্পদ সেগুলো জব্দের আদেশ এসেছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পত্রপত্রিকাতে ইদানিং খবর বের হচ্ছে যে তিনি একই দিনে কিভাবে গুলশানের মতো একটি অভিজাত এলাকায় চারটি ফ্ল্যাট কিনলেন, সেই প্রশ্নটি এসেছে। এবং দুদকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই এগুলো জব্দের একটি নির্দেশনা আদালত থেকে নেওয়া হয়েছে। তো বেনজির আহমেদের এই যে স্বপ্নের চারটি ফ্ল্যাট যেটাকে একত্রে করে তিনি একটি বাসা বানালেন আইকন টাওয়ারে, সেই আইকন টাওয়ার যে আইকন টাওয়ার নিয়ে আমি নাজমুস সাকিব আজ থেকে প্রায় 2 বছর আগে অর্থাৎ যখনই তিনি এই বাড়িটি ক্রয় করেছিলেন তখনই সর্বপ্রথম কিন্তু নাগরিক টিভিতে, প্রিয় দর্শক, আমি রিপোর্ট করেছিলাম যে বেনজির আহমেদ কোথা থেকে এত টাকা পেলেন যে তিনি 23 কোটি টাকা খরচ করে আইকন টাওয়ারের মতো একটি জায়গায় তিনি এরকম চারটি ফ্ল্যাটের সমন্বয়ে তিনি একটি বাড়ি করতে পারলেন। তো আমরাই প্রথম নাগরিক টিভিতে কিন্তু বিষয়টি উত্থাপন করেছিলাম। তো দেরিতে হলেও আজ গণমাধ্যমে এই বিষয়টি আসলো এবং বেনজির আহমেদের এই আইকন টাওয়ারের বাসার বিষয়টি উঠে আসলো। তো প্রিয় দর্শক, এই আইকন টাওয়ারের এই বাসাটি নিয়ে বেনজির কত বড় একটা প্রতারণা করেছে শুরুতে একটু সেই বিষয়ে আপনাদেরকে আমি একটু অবহিত করতে চাই। তো আদালত উপস্থাপন করা দুদকের যে নথি সেটি পর্যালোচনা করে দেখা যায় যে 2023 সালের 5 মার্চ গুলশানের সাব রেজিস্ট্রি অফিসে চারটি দলিলে 9,192.78 স্কোয়ার ফিট বর্গফুট ফ্ল্যাট ক্রয় করে বেনজির আহমেদের পরিবার, এবং এর মধ্যে দলিল মূল্য দেখানো হয়েছে 2,19,00,000 টাকা, অর্থাৎ দলিলে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে 2,382.30 টাকা, কিন্তু বর্তমান বাজার মূল্য হিসেবে 25,000 টাকা করে এই চারটি ফ্ল্যাটের দাম দাঁড়ায় 22,98,19,500 টাকা, অর্থাৎ প্রায় 23 কোটি টাকা খরচ করে তিনি এই ফ্ল্যাটগুলো কিনেছেন, কিন্তু তিনি বাজার মূল্যের চেয়ে অনেক কম দাম শো করেছেন। তো এই যে 23 কোটি টাকা খরচ করে তিনি যে আইকন টাওয়ারের মতো এরকম একটি ফ্ল্যাট তিনি যে কিনলেন এটাকে কিন্তু তিনি আবার কাস্টমাইজ করেছেন, অর্থাৎ দুটো অ্যাপার্টমেন্ট মানে দুটো তালা একসাথে করে তিনি ডুপ্লেক্স করেই বাসাটি বানিয়েছেন, এবং তিনি নিজের মতো করে ফার্নিচার তিনি ক্রয় করেছেন এবং ফার্নিচার দিয়ে কাস্টমাইজ করেছেন, এবং এর জন্য তিনি আক্তার ফার্নিচার যারা এই তাদের থেকে তিনি সহায়তা নিয়েছেন। এবং এই যে আপনারা যে এই ছবিতে দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো কাঠের
এগুলো ওই আক্তার ফার্নিচার তাদেরকে ডাক দিয়ে কিন্তু তিনি এগুলো করেছেন, তাদের দিয়ে কাস্টমাইজ করে এই সিঁড়িগুলো তিনি বানিয়েছেন, এবং আরো নানা ধরনের আসবাবপত্রের জন্য তিনি অটোবি এবং দেশের আরো দেশসেরা যেসব ফার্নিচার কোম্পানি রয়েছে তাদের সহায়তা তিনি নিয়েছেন। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো তাদের যে পেমেন্ট সেগুলো কিন্তু তিনি পরিশোধ করেননি, অর্থাৎ তাদেরকে দিয়ে তিনি একটা তার প্রভাব খাটিয়ে মানে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে তিনি এই কাজগুলো করে নিয়েছেন বলে আমাদের কাছে খবর এসেছিল। এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা নাগরিক টিভিতে প্রায় দুবছর আগেই কিন্তু প্রতিবেদন করেছিলাম। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো একটা কিউরিয়াসিটি জাগতে পারে যে এই যে আইকন টাওয়ারের যে 23 কোটি টাকার এই বিলাসবহুল ফ্ল্যাট মেনুজির আহমেদ তিনি যে ক্রয় করেছেন, এই ফ্ল্যাট আসলে দেখতে কিরকম এবং কতটা লাক্সারিয়াস লাইফ এখানে লিড করছেন তিনি, তো আপনাদেরকে আমি সেজন্য একটু ধারণা দিতে চাই যে এই আইকন টাওয়ারের বাসার ভিতরের ইন্টেরিয়র গুলো কিরকম হতে পারে। তো একে একে আপনাদেরকে আমি এখন সেই ছবিগুলো দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই সেই বেনজির আহমেদের আইকন টাওয়ারের তার স্বপ্নের বাড়ি, এবং এই স্বপ্নের বাড়ির বেশ মানে ভিতরের যে ইন্টেরিয়র সেই ইন্টেরিয়র ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একে একে। প্রিয় দর্শক, তো এতটাই বিলাসবহুল বাড়ি তিনি বানিয়েছেন 23 কোটি টাকা খরচ করে, যদিও তিনি বাজার মূল্যের চেয়ে অনেক অনেক কম খরচ, অর্থাৎ 2 কোটি টাকার মতো নামমাত্র মূল্য তিনি দেখিয়েছেন, দেখে হয়তো তিনি ভেবেছেন যে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তিনি পার পাননি, এটার প্রকৃত মূল্য আমাদের সামনে চলে এসেছে। এবং আমরা জানতে পাচ্ছি এর মাধ্যমে যে বেনজির আহমেদ কত বড় একটা টাউড এবং কত বড় একটা ফ্রড যে তিনি এই ধরনের একটা এত মানে বিলাসবহুল বাড়ি ক্রয় করে তিনি বাজার মূল্যের চেয়ে কত গুণ দাম এটার কম দেখিয়েছেন। এবং এই যে ইনসেটে যে ছবিটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, বেনজির আহমেদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির, তার বিয়ের আগে অর্থাৎ প্রি ওয়েডিং যে একটা রিচুয়াল তারা তাদের বাসায় পালন করেছিল এই আইকন টাওয়ারের বাসায়, তার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনারা মিলাতে পাচ্ছেন যে এই সেই বাসা এবং এই পিছনের অংশগুলো, এই হচ্ছে মানে বেনজিরের বাসার পেছনের অংশ এবং তার মেয়ে যে দাঁড়িয়ে আছে তার বাসায়, এই আইকন টাওয়ারের বাসা। তো এই আইকন টাওয়ারের এই কিছু ছবি আমাদের কাছে এক্সক্লুসিভলি এসেছিল। তো যাদের কিউরিয়াসিটি ছিল যে আইকন টাওয়ারের এই বাসাটি আসলে দেখতে কিরকম, আশা করি এই ছবিগুলোর মাধ্যমে আপনারা প্রিয় দর্শক তা দেখে গেলেন। তো এখন এই যে আইকন টাওয়ারের এই ফ্ল্যাট প্রিয় দর্শক, এই আইকন টাওয়ারের 12 এবং 13 তলা, এই দুটো তলা মিলেই কিন্তু এই দুটো তলা মিলে তিনি ডুপ্লেক্স এই বাড়িটি করেছেন। এবং এর মধ্যে তিনি 3টি ফ্ল্যাটের তিনি দলিলে তার যে সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড রয়েছে সেটার চেয়ারম্যান তিনি তার স্ত্রী জিসান মির্জাকে বানিয়ে রেখেছেন। তো এই জিসান মির্জার নামে কিন্তু 3টি ফ্ল্যাটের দলিল স্বাক্ষর করা হয়েছে। আর অপর একটি ফ্ল্যাট তিনি তার নাবালিকা মেয়ে জাহারা জেরিন বিনতে বেনজির, এই যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বাবা মেয়ে এবং তার স্ত্রী বেনজিরের তাদের পারিবারিক যে ছবি, এখানে দেখতে পাচ্ছেন যে তার বেনজির আহমেদের পাশে বেনজির আহমেদের ডান পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই জাহারা জেরিন বিনতে বেনজির, অর্থাৎ তার ছোট মেয়ে। এই ছোট মেয়ের নামে তিনি এই একটি ফ্ল্যাট তিনি ক্রয় করেছিলেন। এবং আপনাদেরকে যারা জানেন না তাদেরকে জানাই যে বেনজির আহমেদের কিন্তু 3টি মেয়ে রয়েছে। তার বড় মেয়ে হচ্ছে ফারিন রিশতা বিনতে বেনজির, যার বিয়ে হয়ে গিয়েছে কয়েকদিন আগে, আপনারা জানেন কয়েক বছর আগে ইনফ্যাক্ট। এবং তার মেজো মেয়ে যে তার নাম হচ্ছে তাসিন রাইসা বিনতে বেনজির, এবং তার ছোট মেয়ে তার নাম হচ্ছে জাহারা জেরিন বিনতে বেনজির। তো মোর অর লেস তার স্ত্রী এবং এই 3 মেয়ের নামেই কিন্তু দেশে এবং বিদেশে তার যত অবৈধ সম্পদ যত প্রপার্টি এই তার স্ত্রী এবং 3 মেয়ের নামেই সে করেছে। এবং তার স্ত্রী এবং তার মেয়েরা কিন্তু জানে যে তাদের মানে তার স্ত্রী জানে যে তার স্বামী একজন লম্পট, তার মেয়েরাও জানে যে তাদের বাবা একজন দুর্নীতিবাজ এবং লম্পট একজন মানুষ এবং বিভিন্ন নারীর সাথে পরকীয়া করে। এগুলো জানার পরেও কিন্তু তারা একটা তারা ওই একটা ক্রাইম সিন্ডিকেটের অংশ, অর্থাৎ পার্টনার্স ইন ক্রাইম। তো সেজন্য এই বেনজিরের যত ধরনের কুকর্মই ফাঁস হোক না কেন, তার পরিবারের সদস্য হিসেবে কিন্তু তার স্ত্রী মানে তথাকথিত স্ত্রী এবং তার এই মেয়ে তারা এগুলোতে মাইন্ড করে না যে বাবা তো এরকম করবেই, তার মেয়েরা ধরে নিয়েছে। তো এই যে আমি যে তার নারী কেলেঙ্কারির এত অডিও ফাঁস করলাম, এতে কিন্তু কিছু হয়নি, তার কোনো ইম্প্যাক্ট আসেনি, কারণ বেনজির তার অপরাধকে অপরাধ থেকে বাঁচার জন্য ঢাল হিসেবেই কিন্তু তার এই পরিবারের সদস্য এই তার স্ত্রী এবং মেয়েদেরকে ব্যবহার করেছে, এবং তাদের নামেই কিন্তু সে তার সব জমি জমা এই যে ফ্ল্যাট এগুলো ক্রয় করে রেখেছে। কারণ সে ভেবেছে যে যদি কখনো সে ফাঁদে পড়ে এখান থেকে সে উদ্ধার হবে, কিন্তু উদ্ধার তো হচ্ছেই না। এখন যেটা হলো যে সে নিজে তো ফেসেছে, তার সাথে তার এই 3 মেয়ে এবং তার স্ত্রীকে সহ সে ফেসে গিয়েছে, এবং এই জাল থেকে সে কিন্তু এখন আর বের হতে পারবে বলে আপাত দৃষ্টিতে প্রিয় দর্শক মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না সেটা একটু আমি আপনাদের সামনে এখন এই মুহূর্তে একটু ব্যাখ্যা করতে চাই। প্রিয় দর্শক, এই বেনজিরকে যে ব্যবহারের পরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তার কিছু আলামত কিন্তু আমাদের সামনে ইতিমধ্যেই দৃষ্টিগোচর হচ্ছে। এই যে দুদক যেভাবে তার পেছনে লেগেছে বা লাগিয়ে দেওয়া হয়েছে, এবং দুদকের যে একটা তৎপরতা আমরা এখন দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে, এ থেকে প্রমাণিত হচ্ছে যে বেনজিরকে আসলে সরকার পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। আর ছাড় না দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে, কারণ বেনজিরকে দিয়ে এই সরকারের যা যা প্রাপ্তি সেই প্রাপ্তিগুলো কিন্তু সরকারের ইতিমধ্যে হয়ে গিয়েছে, নতুন করে আর কিছু প্রাপ্তি নেই।
সর্বশেষ এই সরকার চেয়েছিল বেনজিরকে দিয়ে 2024 ডামি নির্বাচনের সময় কোন কোন থানায় কোন কোন পুলিশ কর্মকর্তা কাকে কাকে ওসি বানানো যাবে, কাকে কাকে কোথা থেকে বদলি করা যাবে, কোথায় কোথায় বিশ্বস্ত আওয়ামী লীগের ভ্যানগার্ড যারা রয়েছে তাদেরকে রাখা যাবে, এ ধরনের একটা নির্দেশনা কিন্তু বেনজির দিয়েছিলেন। এবং বেনজির তার যে গার্লফ্রেন্ড তার সাথে কথোপকথনে কিন্তু এই বিষয়টা প্রকাশ করেছিল যে শেখ হাসিনা যদি তাকে দায়িত্ব দেয় তাহলে তাকে দায়িত্বটা কিন্তু ওভাবেই দিতে হবে যে অথরিটি উইথ রেসপন্সিবিলিটি উইথ অথরিটি, অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ যে রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হবে এই রেসপন্সিবিলিটিটা তাকে যেন অথরিটির সাথে দেওয়া হয়, এটা কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে বলেছিল। তো এই ধরনের একটা অডিও কিন্তু আমি প্রিয় দর্শক ফাঁস করেছিলাম যে নির্বাচনের আগে এই নির্বাচন থেকে ম্যানিপুলেট করার জন্য শেখ হাসিনা কিভাবে বেনজিরকে কাজে লাগাতে পারেন সেটা বেনজির তার নিজের বয়ানেই কিন্তু ফাঁস করে দিয়েছিলেন। চলুন এরপর যে আমরা সেই অডিওটি একটু শুনে নেই। প্রধানমন্ত্রী ইলেকশন উপলক্ষে আমাকে দায়িত্ব দিবেন, তো আমি বলে দিয়েছি যে এই ধরনের ওই ফালতু দায়িত্ব দিয়ে দিলে কারণ উনি আমাকে যদি ওই কোন অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে এমনি বলে তুমি তিন নম্বরে নম্বরে বসো, 32 নম্বরে বসো বা গুলিস্তানে বসো, ওই বসে আমি ওনার কোনো উপকার করতে পারবো না, ঠিক আছে? তো আমাকে দায়িত্ব দিতে হলে তুমি ঘুমাও অবশ্যই পরে, আমি টায়ার্ড, লং ডে, লম্বা ট্রাভেল করেছি, একাধিক মিটিং করেছি, ঘুম দিয়ে ইতিমধ্যে যা যা ভাবে ব্যবহার করার শেখ হাসিনা ব্যবহার করে ফেলেছেন, তাকে নতুন করে আর ব্যবহার করার মতো কিছু নেই। এখন সে জাস্ট একটা পরিত্যক্ত টিস্যু পেপার শেখ হাসিনার কাছে, এবং সেজন্যই তাকে যদি এখন ফেলে দিয়ে শেখ হাসিনা যদি তার এই দলকে সো কল্ড একটা কলঙ্ক মুক্ত দেখাতে চায় সেজন্য হয়তো বেনজিরকে এভাবে এখন তাকে হেনস্থা করা হচ্ছে বা তার সব দুর্নীতির বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। এবং এজন্য আমরা কিন্তু মোটে অবাক হচ্ছি না, কারণ এটাই তো শেখ হাসিনা করে যে ব্যবহারের পরে সে তার এই যারা তার সাগরেদ রয়েছে বা তার যারা তার দ্বারা যারা বেনিফিটেড হয়েছে তাদেরকে তিনি এইভাবে ছুঁড়ে ফেলে দেন। তো তারই একটি সর্বশেষ উদাহরণ এই বেনজির আহমেদ এবং আজিজ আহমেদকে হয়তো একই পথে হাঁটতে হচ্ছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে এটাই বলবো যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এবং বেনজিরের যে সীমাহীন পাপ সীমাহীন অনাচার সেগুলো আমাদের সামনে প্রকাশ পেল। এবং আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি এই কারণে যে তার যে আইকন টাওয়ারের তার যে স্বপ্নের একটি ফ্ল্যাট, এই যেটি তিনি 23 কোটি টাকা খরচ করে তিনি ক্রয় করেছেন, যেখানে তিনি ভেবেছিলেন যে রেস্ট অফ দ্য লাইফ তিনি আরামে আয়েশে থাকবেন বাংলাদেশে, তার কিন্তু আর সেখানে থাকা হচ্ছে না। এগুলো ইতিমধ্যেই জব্দের নির্দেশ এসেছে এবং এগুলো জব্দ হয়ে যাবে। তো শেষ করার আগে জাস্ট এতটুকুই বলবো প্রিয় দর্শক যে বেনজির আহমেদের মতো একজন কুখ্যাত ব্যক্তি কি করে বাংলাদেশে এত এত জমি জমা তিনি কিনতে পারেন, কি করে তিনি বাংলাদেশের মতো একটি দেশে 4টি ফ্ল্যাট কেনার মতো ধৃষ্টতা দেখান, কারণ তার মনে কি একবারও ভয় জাগেনি যে দেশে যদি কখনো ক্ষমতার পালাবদল ঘটে তাহলে যে এগুলো তার জব্দ হতে পারে, এটা মনে করে হলেও তো তার অধিকাংশ সম্পদ বিদেশে গড়ার কথা ছিল, কিন্তু তিনি বাংলাদেশে এত কিছু গড়লেন কেন? এই প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের মনে এসেছে, এই প্রশ্ন আমার মনে এসেছে, এবং এর একটি উত্তর আমি পেয়েছি প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আমার সূত্র আমাকে যেটা বলছে যে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে যারা তলে তলে বেনজিরের সাথে আতাত মেইনটেইন করে, এবং বেনজিরের একটা বিশ্বাস আছে যদি কখনো বিএনপি ক্ষমতায় আসেও বেনজিরের কিছুই হবে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় যে বিএনপির নেতাকর্মী যারা তৃণমূলের এত নেতাকর্মী বেনজিরের দ্বারা আক্রমণের শিকার হয়েছে, সেই বিএনপির যখন কিছু নেতা আমার কানে খবর আসে যে তলে তলে বেনজিরের সাথে আতাত মেইনটেইন করে, লিয়াজো মেইনটেইন করে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। এবং যদি কখনো ক্ষমতার পালাবদল ঘটে তখন এই বেনজিরের মতো ব্যক্তি পার পেয়ে যাবে, এই বিশ্বাসটা যে বেনজিরের মধ্যে আছে এবং এই বিশ্বাসে বলিয়ান হয়ে সে যে ঢাকা শহরে বা গোপালগঞ্জে এত এত জমি জমা ক্রয় করলো, এটা কিন্তু আমাদের জন্য লজ্জার যে বেনজিরের মতো একজন কুখ্যাত ব্যক্তিও বিশ্বাস করে যে শেখ হাসিনা না থাকলেও তার কিছুই হবে না। তো এটা লজ্জার বিষয় প্রিয় দর্শক, এটা দুঃখের বিষয়। আমরা চাই অবস্থার পরিবর্তন ঘটুক এবং আমরা চাই বেনজির আহমেদের মতো কুখ্যাত ব্যক্তির দৃষ্টান্তমূলক সাজা হোক। এবং দুদক এখন যে কাজগুলো করছে সেটা তারা যে উদ্দেশ্যেই করুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি বেনজিরের শাস্তি হয় সেটাই আমাদেরকে আনন্দ দেবে, কারণ তার মতো ব্যক্তির শাস্তির মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার পক্ষে যারা দায়ী রয়েছেন তাদের একজনের শাস্তি নিশ্চিত হবে। তো সেটা হলেই আমরা খুশি হব এবং সেই দিনের প্রত্যাশা করে প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছি আজকের এই ভিডিও থেকে। পুলিশের সাবেক আইজিবি শেষ পর্যায়ে ধরা খেয়েছে, সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি। নাগরিক ট্যাব থেকে নতুন নতুন অনেক তথ্য তুলে ধরেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এমনকি তার ফোন আলাপ ফাঁস হয়ে গেছে, এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। সম্মানিত দর্শক, এই পুলিশের সাবেক আইজিবি বিলজিরিকে নিয়ে আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।